এমন কিছু ব্যক্তি থাকেন যাদের কথা ব্যাপকভাবে উচ্চারিত হয় না, অথচ তাঁদের সান্নিধ্য ও সাহচর্য বহু মানুষের জীবন ও পরিবারকে সমৃদ্ধ করে। কৃষ্ণা বিশ্বাস তাঁদেরই অন্যতম। অবিভক্ত বাংলার খুলনায় বিজয়া দশমীর দিন 13ই আশ্বিন 1350, 30শে সেপ্টেম্বর 1943 বুধবার তাঁর জন্ম। তিনি ছিলেন হেমেন্দ্রনাথ ও মনোরমা ঘোষের 3 সন্তানের কনিষ্ঠ একমাত্র কন্যা। বাংলাদেশের যশোহরের নড়াইল মহকুমার কুড়িগ্রামে জন্ম হলেও হেমেন্দ্রনাথের ছাত্রজীবন ও কর্মজীবন কলকাতায়। শৌখিন প্রকৃতির এই মানুষটির মারণ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু অল্প বয়সেই। সচ্ছল পরিবারে জন্ম হলেও পিতার অকাল মৃত্যু 2.5 বছর বয়সী কৃষ্ণার পরিবারকে আর্থিক সংকটের মুখোমুখি করে তোলে। এর কিছুদিনের মধ্যে দেশভাগের সমস্যা সহ পারিপার্শ্বিক নানান কারণে যশোহরের বসত বাড়ি ছেড়ে সন্তানদের নিয়ে তাঁর মা আশ্রয় নেন উত্তরবঙ্গের মালবাজারে ছোট ভাইয়ের কাছে। সেখানে এক চা বাগানে শৈশবের দিনগুলি কেটে যায় কৃষ্ণার। কৈশোরে মায়ের সঙ্গে আসেন 24 পরগনার বারাসাতে। সেখান থেকেই স্কুল ফাইনালে উত্তীর্ণ হওয়া। 50শের দশকের শেষ দিকে বিশিষ্ট কমিউনিস্ট নেতা ভবানী সেনের সংস্পর্শে আসা। বামপন্থী নারী আন্দোলনে মা মনোরমা ঘোষ তখন রমা মাসিমা নামে জনপ্রিয়। তার মেয়ে হিসেবে তৎকালীন ও পরবর্তী সময়ে বহু বিশিষ্ট নেত্রী ও নেতাদের সান্নিধ্য লাভ করেন কৃষ্ণা। জাতীয় স্তরে দিল্লি মার্চ, বর্পণ বিরোধী আন্দোলন সহ জেলায় ও রাজ্যে নানা প্রগতিবাদী আন্দোলনের শরিক হয়েছেন। 1959-এ প্রবল বন্যা কবলিত আমডাঙ্গায় ত্রাণের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া ছাড়াও 1961-তে রবীন্দ্র জন্মশতবর্ষে বারাসাতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে মুখ্য ভূমিকা গ্রহণ করেছেন। 1964-তে কলকাতার এক বিজ্ঞাপন সংস্থার প্রতিষ্ঠাতা পঞ্চানন বিশ্বাসের সঙ্গে পরিণয় ও বেনিয়াপুকুরে বসবাস। 1966-তে একমাত্র সন্তান সুশান্তর জন্ম। 91-টি পরিবারে জ্যেষ্ঠ পুত্রবধূর দায়িত্ব পালনের মাঝেও ব্যক্তিগত উদ্যোগে সমাজসেবামূলক কাজে নিজেকে জড়িত রেখেছিলেন। এলাকার কিশোর কিশোরীদের নিয়ে কলকাতার নানা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেন। আগুনজনিত ভয়াবহ দুর্ঘটনার শিকার হওয়া ও পরবর্তী জীবনকালে অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে বারবার ভর্তি হলেও তাঁর প্রাণশক্তিতে ঘাটতি পড়েনি কখনো। প্রগতিশীল ভাবনায় অনুপ্রেরণা মা মনোরমা ঘোষের 1976-এ প্রয়াণ ও তার আগে 1972-এ ভবানী সেনের মৃত্যু তাঁর জীবনে গভীর ছাপ রেখে যায়। 1990-এ স্বামীর মৃত্যুর পর সমাজসেবামূলক কাজের বৃহত্তর ক্ষেত্রে আত্মনিয়োগ করেন। চিন্তা ভাবনার সঙ্গে তার জীবনের যে জীবনচর্যা এটা খুব মিল ছিল, যেটা এখনকার দিনে বিশেষ মানুষের মধ্যে দেখা যায় না। আর বিশেষ হচ্ছে যে তার সঙ্গে খুব একটা হার্দিক সম্পর্ক থাকার ফলে তার জীবনের যে একটা দেখেছি যে মানুষের যে পরিপূর্ণ জীবনের যে কথা বলা হয় তাকে সেটা দেখতাম। তার সামাজিক ব্যাপারে, সাংসারিক ব্যাপারে বা অন্য সামাজিক যে কোনো ব্যাপারে দেখতাম, এটা খুব একটা পরিপূর্ণতা তার মধ্যে একটা ছিল, যেটা এখন যদি মানুষকে পাওয়া যায় না বলেই তার প্রতি আমার একটা যে সেই মুগ্ধতার মনোভাবের কথা বলেছিলাম, সেই মুগ্ধতার মনোভাবটা তার দ্বারা দেখতে পেয়েছিলাম। 1992-এ দমদম মতিঝিলে বসবাস শুরু করে স্থানীয় এলাকায় নানা রকম সমাজ কল্যাণমূলক কাজে যুক্ত হন। 1994-এ দমদমে লিগালএইডের শাখা স্থাপনে ও পারিবারিক আপোষ মীমাংসায় কাউন্সেলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার সঙ্গেই 1995-তে স্থানীয় মহিলাদের নিয়ে দমদম মহিলা সমাজ কল্যাণ সমিতি নামে
একটি সংগঠন গড়ে তোলেন। তার নেতৃত্বে সমিতি সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের সহায়তায় গৃহবধূদের জন্য প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, আগুনজনিত দুর্ঘটনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এছাড়াও অ্যাসোসিয়েশন অব ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায় শুধুমাত্র মহিলাদের রক্তদান শিবির আয়োজনে 1996 সালে সবচেয়ে বেশি সংখ্যক মহিলার অংশগ্রহণের উদ্যোগ নিয়ে সমিতি পশ্চিমবঙ্গে দৃষ্টান্ত স্থাপন করে। 2006 তাঁর মেরুদণ্ডে গুরুতর অস্ত্রোপচার হয়। 24 কার্তিক 1416, 11 নভেম্বর 2009 বুধবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে কৃষ্ণা বিশ্বাসের জীবনাবসান। স্বভাবের সবচেয়ে প্রধান লক্ষণ ছিল যেটা, সেটা হলো উৎসাহ। সব ব্যাপারে উৎসাহ, ঘরে বাইরে। বাইরেও ছিল সাংগঠনিক ক্ষমতা, যে রক্তদান শিবির কিংবা কারো ঘর ভেঙে যাচ্ছে, সেখানে দুটো পরিবারের বাড়ি বাড়ি বৈঠক করিয়ে জনতার আদালত তৈরি করে কয়েকজন মহিলাকে একত্র করে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করত, বন্ধু বা কর্মী তাদের নিয়ে বৈঠক করে করে সেই সংসার জুড়ে দিয়েছে। তাছাড়া নাটক, গান বাজনা ইত্যাদি মঞ্চস্থ করা, এইসব বিষয়ে অসীম উৎসাহ। আর ঘরে ছিল সৃজনী ক্ষমতা, রান্নার লোক ছিল, তবু নিজে রোজ কিছু রান্না করবে, রান্নার ভিতরটা নতুন রকমের কিছু সংযোজন করবেই, যার জন্য খেতে বসলে সকলের মনে হতো আজকে কী। এই যে কৌতূহলটা, এটা একটা রান্নার বিশাল মশলা, এই কৌতূহল থাকলে খাওয়াটা কত আনন্দের হয়। ওর এতে কখনো ক্লান্তি ছিল না, যা হোক তা হোক একটা খাওয়া হবে, রান্নার লোক যা রেঁধে দিল তা নয়। আর ছিল নিজস্ব পড়াশোনা, গান শোনা নির্দিষ্ট সময়ে রেডিওতে রবীন্দ্রসঙ্গীত, ম্যাগাজিন পড়া, বই পড়া কোনো দিন বাদ যেত না। ঠিক বিকেলে গাছের পরিচর্যা, ছাদে ফুল ফোটানো, কী আনন্দ, সবসময় আনন্দময় ওর মূর্তিটা। অন্ধত্ব দূরীকরণে মরণোত্তর চক্ষুদানের বিষয়ে তিনি সচেতনতা গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তাঁর ইচ্ছা অনুসারে মৃত্যুর পর তাঁর দুটি চোখ দান করা হয়। কৃষ্ণা বিশ্বাসের প্রগতিশীল মানসিকতা, সহজ সরল প্রকৃতি এবং ব্যক্তিত্বের স্বচ্ছতা তাঁকে বহু মানুষের আপনজন করে তুলেছিল। চোখের আলোয় তিনি আলোকিত করে গেছেন অন্যের দৃষ্টিহীনতার অন্ধকার। জীবন সঁপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয়। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ, তোমারে লভিব সব সম্পদ খোয়ায়ে, মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়।